হ্যালো বন্ধুরা আপনার চেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা বিগত কয়েকদিন ধরে ঐক্যশ্রী পোর্টাল নিয়ে কিন্তু অনেকে একটি বিষয় নিয়ে বলছেন যে ওয়েবসাইটটি খুলছে না বা অনেকের ক্ষেত্রে স্টুডেন্ট এরিয়া এই অপশানে ক্লিক করার পরে পরবর্তী যে স্টেপটি রয়েছে অর্থাৎ সেখান থেকে নিউ বা রিনুয়ালের যে অ্যাপ্লিকেশান সেই প্রসেসটিও কিন্তু খুলছে না অর্থাৎ নিউটাও অ্যাপ্লিকেশান করতে পাচ্ছেন না কিংবা রিনুয়াল যেটা সেই পেজটি না খোলার জন্য আপনারা রিনুয়ালও করতে পাচ্ছেন না অনেকে বলছেন পার্টিকুলার কিছু ডিস্ট্রিক্টের জন্য নাকি এই প্রবলেমটি হচ্ছে তো অন স্ক্রিনে আপনারাও দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সমস্যা হচ্ছে ওয়েবসাইটটি খুলছে কখনো কখনও এরকম দিস সাইট ক্যানট বি রিস্ড এই অপশানটাও চলে আসছে তো এটার যে সমাধান সেই সমাধানটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করব এটার জন্য আপনাকে জাস্ট কিছুই করার দরকার নেই শুধুমাত্র আপনারা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু আপনি আপনার এই পেজটি ওপেন হবে যদি বাই চান্স রিফ্রেশ করার পরেও আপনার এই পেজটি ওপেন না হয় সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো আপনার ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন যে সার্ভারের লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরেও যদি আপনার সলিউশন না হয় সেক্ষেত্রে কিন্তু টিম বিউয়ারের মাধ্যমে চেষ্টা করবো আপনার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো আমি এখান থেকে স্টুডেন্টস এরিয়া এই অপশানে ক্লিক করলাম এরপরে এখান থেকে রিনিউ ইয়ার অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করলাম স্পেশালি যারা বলছেন কলকাতা বা মুর্শিদাবাদ কিংবা উত্তর চব্বিশ পরগনা বা নদিয়ার জন্য খুলছে না তাদের জন্য এখানে নদিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদিয়া ওপেন হয়েছে তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে নেব চেঞ্জ করে আমি এখান থেকে অন্য একটা ডিস্ট্রিক্ট এখান থেকে দেখিয়ে দেবো আপনাকে তো ফের রিনিউ অ্যাপ্লিকেশান ক্লিক করার ফলে এখানে সাউথ টোয়েন্টি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে এই পেজটি কিন্তু প্রসেসিং হবে এবং এখান থেকে সাউথ টোয়েন্টি ফোর ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু হচ্ছে কখনো কখনো এরর আসছে ক্যানট রিস্ট দেখাচ্ছে তো এই সাউথ টোয়েন্টি ফোর যেটা সেটাও আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে ওপেন করতে পারবেন সেটার জন্য কিন্তু আলাদা একটা লিঙ্কও আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা ওপেন করতে পারবেন তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউ আর ইন সাউথ টোয়েন্টি ফোরগানাস অর্থাৎ সাউথ টোয়েন্টি ফোর কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে তো আপনারা এভাবে কিন্তু করতে পারবেন কিছু ডিস্ট্রিক্টের জন্য লিঙ্কটা কিন্তু আলাদা রয়েছে অর্থাৎ আলাদাভাবে আপনাকে লিঙ্কটা ইনপুট করতে হবে তাহলে আপনারা এক চান্স কিন্তু এটাকে ওপেন করতে পারবেন তো অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যদি আপনি এটা না করতে পারেন সেক্ষেত্রে এবং আপনাকে যেটা বলবো সেটা হলো ঐক্যশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট সেটাকে এই পেজটা না খুললে বারবার রিফ্রেশ করুন রিফ্রেশ করলে অবশ্যই কিন্তু আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে বাই চান্স যদি না হয় তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম যারা বলছেন ঐক্যশ্রী পেজটি খুলছে না বা টোটালি ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না কেউ কেউ বলছেন যে নতুন রেজিস্ট্রেশন সেটাও হচ্ছে না তো ফ্রেশ রেজিস্ট্রেশন যেটা সেটাতেও ক্লিক করে আপনাকে দেখিয়ে দিতে চাই তো আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট নিলাম নেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে আমি এখান থেকে ডিস্ট্রিক্টটাকে চেঞ্জ করে অন্য একটা ডিস্ট্রিক্ট দিয়ে আপনাকে দেখাবো যে ফ্রেশ রেজিস্ট্রেশন সেই ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে কি না তো এখান থেকে ফ্রেশ রেজিস্ট্রেশন এটা ক্লিক করার পরে এখান থেকে দেখ দেখতে পাচ্ছেন হুগলির জন্য ফ্রেস্ট রেজিস্ট্রেশন হচ্ছে কিনা হুগলি সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন সরাসরি হুগলি কিন্তু পেজটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি সাউথ টোয়েন্টি ফোর যেটা একটু প্রবলেম হচ্ছিল রিনোয়ালের ক্ষেত্রে সেটার ক্ষেত্রেও ফ্রেসটাই আমি দেখবো যে সাউথ টোয়েন্টি ফোর যে পেজ সেটা ওপেন হচ্ছে কিনা তো আমি সাউথ টোয়েন্টি ফোর এটাকে ওপেন করলাম এটা কিন্তু একটু প্রবলেম রয়েছে জাস্ট একটু প্রসেসিং হতে সময় লাগছে আলটিমেট কিন্তু পেজটি ওপেন হবে এটার জন্য কিন্তু আলাদা লিঙ্ক আছে সেই লিঙ্ক বা ইউআরএলটা দিলে কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাউথ টোয়েন্টি ফোর কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন বা রুয়াল সব কিছু কাজ করতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ